গল্প শুনাই, গল্প হলেও সত্যি। একদিন গাড়িতে আকস্মিক ধাক্কা খায় এক শিশু, নাম অলিভিয়া। আঘাত দিয়ে ব্রেকটা কষেই অলিভিয়াকে ওই গাড়ি টেনে নিয়ে যায় বেশ খানিকটা দূরত্বে। ঘটনার আকস্মিকতায় অলিভিয়ার মা নিকি এবং অলিভিয়ার বাকি ভাই বোনেরা তখন দিশেহারা। প্রত্যেকের মুখে প্রশ্নবোধক চিহ্ন তুলে দিয়ে নির্বিকারভাবে হাজির হয় অলিভিয়া। ছোট্ট গায়ে তার আঘাতের চিহ্ন, পা আর শরীরের পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে মারাত্মকভাবে, কিন্তু চোখে মুখে নেই ব্যথা কিংবা কষ্টের বিন্দুমাত্র চিহ্ন। সে নাকি কিছুই টের পায়নি। এবার হতভম্ব হওয়ার পালা ডাক্তারের। ইংল্যান্ডের ইয়র্কশায়ারের হাডার্সফিল্ডের খুদে বাসিন্দা অলিভিয়া ফ্রান্সওয়ার্ড, 10 বছরের বিস্ময় বালিকা, কোনো বোধই নেই তার। প্রশ্ন জাগে, আসলেই মানুষ তো? গড়বড় যে আছে তার টের পেয়েছিলেন অলিভিয়ার মা নিকি ট্রেপার্ক। 35 বছর বয়স্ক এই সিঙ্গেল মাদার নিকের বাকি 4 সন্তানেরা স্বাভাবিক হলেও আলাদা ছিল অলিভিয়া। জন্ম থেকেই মেয়ে যেন ইস্পাতে তৈরি, খিদে পায় না, ঘুমের বাইরে নেই, ব্যথা পেলে কাঁদে না, শারীরিকভাবে ছিল সম্পূর্ণ সুস্থ। অলিভিয়া তখন নার্সারি পড়ুয়া। হঠাৎ স্কুল থেকে ফোন এলো মায়ের কাছে। পড়ে গিয়ে ঠোঁটের মধ্যে গেঁথে গিয়েছে দাঁত, অবস্থা এমন যে অস্ত্রোপচার ছাড়া গতি নেই। ডাক্তারকে হতভম্ব অবস্থায় ফেলে ঠোঁটের ছেঁড়া অংশ নিয়ে টানা হেঁচড়া শুরু করলো অলিভিয়া। ডাক্তার বুঝলেন এই বাচ্চা স্বাভাবিক নয়, সাধারণত ভয় কিংবা ব্যথা থেকে আঘাতের মাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি, যেটা ছিল না অলিভিয়ার মধ্যে। তবে অলিভিয়ার যা ছিল তা বিশ্বের ইতিহাসে নতুন, বিরল জিন গঠিত অসুখের শিকার ছোট্ট অলিভিয়া। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অসুখটির নাম ক্রোমোজোম 6 ডিলেশন। এই অসুখের শিকার হওয়া বাচ্চাদের বলা হয় বায়োনিক চাইল্ড, যে অবস্থায় ব্যথা, খিদে, তৃষ্ণা কিংবা ঘুমের অনুভূতি একদমই কাজ করে না। পরিসংখ্যান জানাচ্ছে বিশ্বে প্রতি 200 জন শিশুর মধ্যে একজন আক্রান্ত বিরল রোগটিতে। কারো কারো মধ্যে এই বিরলতার মাত্রা থাকে অতিরঞ্জিত। অলিভিয়া এরকমই একজন বিরলতার প্রাচুর্যে, যে পরিণত হয়েছে অতিমানবীয় শিশুতে, যে কারণে টানা 3 দিন না ঘুমিয়েও কাটাতে পারে অলিভিয়া। জীবনে প্রথম হাইও তুলেছে স্কুলে বসে। খিদে তৃষ্ণার বোধ না থাকলেও মা নিকি নির্দিষ্ট সময় পরপর খাইয়ে দেন অলিভিয়াকে। এখনও পর্যন্ত অলিভিয়ার ঘটনাকে বিরলের মধ্যে বিরলতমই বলতে রাজি বিশ্বের তাবড় তাবড় জেনেটিক সায়েন্টিস্টগণ। কারণ একই সাথে খিদে তৃষ্ণা ঘুমসহ সব অনুভূতি লোপ পাওয়ার ঘটনা ইতোপূর্বে বিশ্বে কখনোই কারো সাথে ঘটতে দেখা যায়নি। অনুসন্ধান করলেও অদ্ভুত এই শারীরিক অবস্থার কারণ এখনও ধোঁয়াশা। মানবদেহের 23 জোড়া ক্রোমোজোমের প্রতিটি বিভক্ত 2 অংশে, পি আর্ম এবং কিউ আর্ম, যার কোনো একটিতে অসামঞ্জস্য থাকলেই দেখা দেয় জিনগত জটিলতা। বিশ্বে এখনও পর্যন্ত যা পাওয়া গিয়েছে 15,000-এরও বেশি, এর মধ্যে 6p ডিলেশনের শিকার কেবল 100 জন। অলিভিয়া যেন প্রতি মুহূর্তে প্রমাণ করে চলেছে জিন রহস্যে গণ্ডিতে সে এখনও রহস্যাবৃত।